হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ক্রিয়েটিভ টপ 10 মিস্ট্রি চ্যানেলে নতুন একটি ভিডিওতে স্বাগত। এতে কোনো সন্দেহ নাই যে পাকিস্তান দুনিয়ার সুন্দর দেশগুলোর মধ্যে একটি দেশ। দেশটির ইতিহাস এবং জায়গার কিছু না কিছু তো সুন্দর তথ্য আছে। লাহোর পাকিস্তানের মধ্যে আবাদি জায়গার মধ্যে একটি। লাহোর যাকে পাকিস্তানের দিলও বলে থাকে অনেকে। দুনিয়াতে সবচেয়ে বেশি পাঞ্জাবি লোক লাহোরে থাকে। তো চলুন এই শহর সম্পর্কে কিছু মজাদার তথ্য। কিন্তু ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাহোর শহরকে পাকিস্তানে অন্য যে কোনো শহরের চেয়ে বেশি সুরক্ষা শহর বলে মানা হয়। শুধু তাই নয়, এই শহরে বসবাসের জন্য করাচি ও ইসলামাবাদ এর চেয়ে অনেক সস্তা। পাকিস্তানে পতিতাবৃত্তি ইললিগ্যাল, কিন্তু লাহোরে হীরার মতো ডায়মন্ড মার্কেট বলে থাকে। এটা অনেক বড় রেড লাইট ডিস্ট্রিক্ট এবং পাকিস্তানের অনেক বড় পুরনো রেড লাইট ডিস্ট্রিক্ট এটা। এখানে লাইট লাইফ রাত 11টা বাজে শুরু হয়, রাত 1টা পর্যন্ত চলে। লাহোরে পাকিস্তানে অন্য শহরের তুলনায় কলেজ বিশ্ববিদ্যালয় অধিক রয়েছে। পাকিস্তানের সায়েন্স ও টেকনোলজির সাথে জড়িত লোকজন লাহোরে পাওয়া যাবে। শুধু তাই নয়, পাকিস্তানের সবচেয়ে বেশি সফটওয়্যার ও হার্ডওয়্যার প্রোডাকশন লাহোরেই রয়েছে। লাহোরেই সব বইগুলো পাবলিক হয়ে থাকে। বলিউডের মতো পাকিস্তানেও ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে, যাকে ললিউড বলা হয়ে থাকে, যা লাহোরেই অবস্থিত। লাহোর ভিজিটরদের পছন্দের শহর। এখানকার লাহোর ফোর্ট শালিমার গার্ডেন অনেক বেশি দর্শক যাতায়াত করে থাকে। এখানে ইনেক্স হেরিটেজ সাইট ও রয়েছে। কলকাতার পর লাহোরের সবচেয়ে পুরনো চিড়িয়াখানা রয়েছে। নির্ঘুম শহরের মানুষগুলোর দিল অনেক বড়। এখানকার স্থানীয় লোকদের জন্য নাচ গান বাজনা খুবই সামান্য ব্যাপার। পাকিস্তান লাহোরকে খেলোয়াড়দের ঘরও বলা হয়ে থাকে। ক্রিকেট থেকে শুরু করে কি খেলার শীর্ষ খেলোয়াড় লাহোরেই রয়েছে। লাহোর রেল স্টেশন পাকিস্তানের সব থেকে বড় রেল স্টেশন। লাহোরের স্থাপত্য কলার দিক থেকে উল্লেখযোগ্য বেশ কিছু ভবন আছে। এগুলো অনেকগুলি মুঘল আমলে নির্মিত হয়েছিল। এই আমলে শহরটির ব্যাপক প্রসিদ্ধ ঘটে। সেখানে অন্তর্লিখিত মৃৎশিল্পের উৎকৃষ্ট নিদর্শন দেখতে পাওয়া যায়। লাহোরে অনেক উদ্যান দেখা যায়, এই জন্য এই শহরকে উদ্যানের শহরও বলা হয়ে থাকে। মুঘল আমলে কিছু উদ্যান বানিয়েছিল, সেগুলোর মধ্যে এখনো রয়েছে কিছু উদ্যান। এখানে ছোট বাচ্চা থেকে বুড়ো লোক একসাথে পার্কে সময় কাটায়। এখানকার শালিমার গার্ডেন সিটি জো অনেক ফেমাস। বন্ধুরা, আজকে লাহোর সম্পর্কে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখতে সাহায্য করুন। লাহোর শহরটি আপনার কেমন লাগলো জানাবেন কমেন্টের মাধ্যমে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলে যাননি তো। সঙ্গে বেল আইকনটি প্রেস করে রাখুন আপকামিং ভিডিও আপডেট পেতে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।